ভাই, এই হার মাংস আপনি সবকিছু করলেন কি দিয়া? করলাম এই যে এটা দিয়ে, এইটুক জিনিস দিয়া? হ্যাঁ, এইটুক জিনিস দিয়ে। এখন তো আবার সামনে একটা পা আছে। হ্যাঁ, হবে তো? হবে, দেখি। বিসমিল্লাহ। এটা কি একদম যারা পারে না তারাও পারবে ভাই, এই জিনিস দিয়া? হ্যাঁ, এই দেখেন কেটে ফেলছি, এই যে কেটে ফেলছি। বাহ, কি করলেন আপনি? এই যে কেটে ফেললাম। এইটুক জিনিস এত দার? দেখি জিনিসটা একটু, দেখেন দিকে হাতে। বাবা রে বাবা, দেখেন ভিউয়ার্স, এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকেই চিন্তা করেন যে ভাই গরু বানাবেন কি দিয়া। ভাই, গরু বানানোর জন্য দেখেন যা কিছু দরকার সবকিছুই। এই যে এরকম আনারি লোকজন যদি থাকে যে যারা গরু বানাইতে চায়, সবার শখ পূরণ করার জন্য আজকে চমৎকার একটা প্যাকেজ চলে আসছে। দেখেন, এই দেখেন অলরেডি, এমন কি এটা হল শিল্প? হ্যাঁ, এটা হল শিল্প। এই দেখেন, ওকে, এই যে শিলতাসি। আচ্ছা, আছে না যে গরু একজন পায়ে ধরে রাখে, না ধরা লাগবে না, আরেকজন বানায়? না না, একাই বানাবো, একাই বানাবো। এই দেখেন কিভাবে বানাচ্ছি। এই যে চামড়া আবার কেটে যাবে না তো নাকি? না না, চামড়া কাটবেন। এই যে চামড়া ছিলতাছে, এই দেখেন চামড়া কাটছে না? কাটে নেই, একটুও কাটে নাই, একটু কাটে নেই, এভাবেই ছিল। দেখেন সামনে কিন্তু কোরবানির ঈদ, কোরবানির আগে কিন্তু অনেকেই চান যে স্পেশাল কিছু দিয়ে, ছুরি চাপাতি দিয়ে আমরা নিজেদের গরুটা নিজেরাই কাটবো, আমরা কোনো কষাইয়ের উপরে নির্ভর থাকবো না। না না, কষাইয়ের উপরে নির্ভর থাকবো না, আমাদেরটা আমরাই কাটবো। তাদের জন্য আজকে আমরা ছুরি চাপাতি প্যাকেজ নিয়ে আসছি নিউ ভাই ভাই ক্রোকারিজ থেকে। আর অলরেডি রুল ভাইকে দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে কিন্তু সে, হ্যাঁ, পা থেকে চামড়া চুরিয়ে দিচ্ছে। এরপরে কিন্তু এই পাটাকেও আমরা শুরুতে যেভাবে দেখিয়েছি সম্পূর্ণভাবে কাটবো, আর সেই কাটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এটা করা সম্ভব। দেখেন এই পায়ের চামড়াটা চালাইতে কিন্তু তার সময় লাগে না একদম। ভাই আমার তো চোখে একটা জিনিস পড়ছে, এই জিনিসটার একটু কাজ তো দেখতে মন চাইতেছে ভাই। দেখেন, এই দেখেন, বাহ, এই দেখেন চমৎকার। এখন দেখেন চামড়াটা চুরানো শেষ। ভাই এইটা কি রে ভাই? হ্যাঁ, এটা বেগ চাপাতি। এটা তো মনে করতেছেন অনেক ভারী, তত ভারী না, এটা আপনি একা দিয়ে কাটতে পারবেন। এই দেখেন, এই ধরলাম, রাখলাম, এই যে কি জিনিস রে ভাই? এই যে, এই যে কেটে গেল, দেখছেন চুরবে চুর হয়ে গেছে। হ্যাঁ দেখছেন ভাই, এটা দিয়ে তো তাহলে পোলাপানো চলে কমাইতে পারবো। হ্যাঁ, পোলাপানো কাটতে পারবে, একবারে ইজি, মানে একবারে ইজি। যাদের শখ আছে, হ্যাঁ, আমি একটু এটা দেখতে চাই, এটা বডিতে থাকরা বাকরা হয়ে গেল কিনা। হ্যাঁ দেখেন ভাই, যে রকম বড় সেই বডি দেখবেন, এটা দেখবেন, এই যে এখানে ধারালো সাইডটা দেখেন, এই যে ঢাকটা নামছে কিনা আমরা একটু দেখাই। ঢাকটা নামছে কিনা এটা দেখেন, পুরো আয়নার মতো, দেখেন একবার আয়নার মতো ক্লিয়ার দেখা যাইতেছে। বাহ, সেই ভাই, এটা দিয়ে কি আরেকটা কোপ দেওয়া যাবে? মাছখান বরাবর কাটা যাবে কিনা সেটা তো দেখা দরকার। বরাবর কাটা যাবে, এই দেখেন। বাহ দেখেন, জোরে হয়ে যাক, দেখেন এই যে, এই যে কেটে গেল, দেখেন সুন্দর মতো কাটা গেছে, কেটে গেল। কি করলেন ভাই? এই জিনিস থাকলে তো ভাই একদম, এটা দিয়েও কাটতে পারবেন, এটা দিয়ে একটু কেটে দেখান তো দেখি ছোটটাই এই হাড় কাটা যায় কিনা। এটা দিয়ে, হ্যাঁ, ছোটটা কেটে দেখাই। ওকে, ছোটটাই তো ভাই আরো জুত বেশি। এই দেখেন হাড়ির ভিতরে ক্যালসিয়াম বেরিয়ে গেছে, এই ল কেটে গেছে, ঠিক আছে, কেটে গেছে, চমৎকার। তো আজকে ভিউয়ার, ছুরি চাপাতির এই চমৎকার প্যাকেজ আসলে কোরবানি করার জন্য কি কি লাগে? আগে গরু কাটকে জবাই দিতে হয়, তারপর হচ্ছে চামড়া ছিলতে হয়, এরপর হচ্ছে হাড় মাংস থেকে। আচ্ছা, এখানে প্যাকেজ আছে ক্লাসিক প্যাকেজ, সেভেন পিস। ওকে, হ্যাঁ, সেভেন পিসেস থাকবে, একটা শার্পনার। আচ্ছা, হ্যাঁ, এটা মাংস কাটার ছুরি, চামড়া কাটার ছুরি, চামড়া কাটার ছুরি। ওকে, এটা থাকবে হলো শার্পনার,
ছুরিপটি কেচি চাপাতি ধার দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। থাকবে একটা কুড়াল হাড্ডি কোপানো, হাড্ডি কোপানোর জন্য, যেটা আমরা দে কাজ করে দেখাইলাম। হ্যাঁ, হাড্ডি কোপানো কুড়াল থাকবে। আর মেইনলি জবাই দেওয়াটা আগে দেখাই, জবাই দেওয়াটা তো দেখালাম না, যেটা দিয়ে আপনি গরুটা জবাই দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে আপনি গরুটা জবাই দেবেন। এই একটা দিয়া ধরেন কোন ইমাম আছে, সে একটা কিনলো, সে এলাকা ভিত্তিক তো 40-50টা গরু কুরবানের দিন জবাই দেয়। 40-50টা আপনার 150 জবাই করেন ধার যাবে না, এটা যত কাটবেন তত ধার হবে, এটা ধার দেওয়া লাগবে না। আচ্ছা হ্যাঁ, তো এই হলো একটা প্যাকেজ নাকি? হ্যাঁ, এই হলো একটা প্যাকেজ, সাত পিসে। হ্যাঁ, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7 সাত পিসের প্যাকেজ, সাতটা ক্লাসিক প্যাকেজ, ক্লাসিক প্যাকেজ। আচ্ছা, এই পাশে আপনার আরেকটা প্যাকেজ দেখতেছি, এটা হলো ইউনিক না, ইউনিক প্যাকেজ, ইউনিক প্যাকেজ। এটা কি কি আছে? এটা হলো 11 পিস। আচ্ছা, 11 পিসে পাবেন একটা শার্পনার, ওকে, এটা আপনার পাথর, ওকে, আর একটা লম্বা শার্পনার। আচ্ছা, আপনার চর্বিটা ছোট চর্বি ছাড়ানোর জন্য, চর্বি ছাড়ানোর জন্য, ওকে, আর একটা চামড়া ছেলার চাকু। আচ্ছা, এই পাবেন বুড়িমুড়ি এগুলো পরিষ্কার করার জন্য চাকু। তারপর এখানে পাবেন দুইটা, একটা মিডিয়াম একটা বড় চাকু। আচ্ছা, আর এখানে পাবেন একটা মাংস কোপানো, মাংস কোপানোর জন্য একটা চাপাতি, ওকে, আর পাবেন একটা চাইনিজ কুড়াল হাড্ডি কোপানো, এটা হাড্ডি কোপানোর জন্য, কোপানো চাইনিজ কুড়াল। এই যে পায়ের হাড় আমরা এটা দিয়ে কোপাই দিই, পায়ের হাড় এই যে কোপালাম এখন। আচ্ছা, আর এই পাচ্ছেন জবাই দেওয়ার ছুরি, জবাই দেওয়ার ছুরি, জবাই দেওয়ার ছুরি। আচ্ছা, এই প্যাকেজগুলোর ভিতরে কি আজকে কোনো কুইজ আছে কিনা, কিংবা ভিউয়ার্স এর জন্য আজকে কোনো উপহার আছে কিনা? আপনাদের শোরুমের তরফ থেকে বলেন তো দেখি। অবশ্যই উপহার আছে। এখন এগুলো কাটতে গেলে এই আমি গেমে গেছি। হ্যাঁ, গেমে গেছি। এই একটা ফ্যান, এই ফ্যান, হ্যাঁ, একটা ফ্যান গিফট। এটা কি আজকে লাইভের সর্বোচ্চ শেয়ারকারীর জন্য? লাইভের সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা ফ্যান গিফট। এটা শুধু ফ্যান না, এটা আপনার লাইটও আছে, এই দেখেন। ওকে, এটার ভিতরে লাইট সব আছে, এই যে ফ্যান চলছে। আচ্ছা, কুরবানির ঈদের সময় কিন্তু গরমে কোপাইতে হয়, তো সেই ক্ষেত্রে এই চমৎকার আইটেম দেয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই প্যাকেজের মূল্য কত ভাই? এইটা নিয়ে কি কোনো কুইজ আছে আজকে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সেটা কি কি কুইজ থাকবে বলেন? এটা আপনার প্যাকেজের মূল্যটা দিচ্ছি হলো আপনার, যদি কেউ বলতে পারে তাহলে কি প্যাকেজের মূল্য এই সাত পিসের? সাত পিসের বলতে পারে, তাদের জন্য এই ফ্যানটা গিফট, ফ্যানটা গিফট। হ্যাঁ, ফ্যানটা গিফট। আচ্ছা, ফ্যানটা নিয়ে আসেন তো আবার। মানে এখানে রুহুল ভাইয়ের আগে যদি এই সাত পিসের ক্লাসিকের দাম কত বলতে পারেন, আর এই পাশ থেকে যেটা হইতেছে ইউনিকের দাম কত যদি বলতে পারেন, এই ফ্যান আপনাদের জন্য গিফট, এই ফ্যান গিফট। আমি একটা কাজ করি, আমি একটা কমেন্টস লিখে দেই আপনাদেরকে, যেই নিয়ম অনুযায়ী লিখতে হবে। যেমন একটা হচ্ছে ক্লাসিক প্যাকেজ, তো আমি ক্লাসিক প্যাকেজ লিখতেছি একটা, ক্লাসিকের দাম কত, আর হইতেছে ইউনিকের দাম কত, ইউনিকের দাম কত, আমি এই কমেন্টসটা পিন করে দিতেছি। আপনারা একটু যারা আছেন লাইভে তারা একটু কমেন্টস করেন যে ক্লাসিকের দাম কত হইতে পারে সাত পিস, ইউনিকের দাম 11 পিস কত হইতে পারে। আপনাদের দামের সাথে যদি মিলে যায় আজকে আমরা এখান থেকে একটা ফ্যান দিব। আচ্ছা, তো ভাই আমাদেরকে আরও একটু কাজ করে দেখানোর আগে আগে বলবেন যে ভাই এইগুলা যদি কেউ আলাদা আলাদা কিনতে চায়, আলাদা আলাদা কিনতে, টোটাল প্যাকেজ তো অনেকে লাগে না, অনেকে লাগে, সেক্ষেত্রে আলাদা আলাদা কিনতে পারবে? আলাদা আলাদা আমাদের এখানে অনেকটা মডেল আছে, দেখেন সবগুলো আমরা ডিসপ্লে করে রাখছি। তো চলেন আমরা আলাদা আলাদা প্রাইস গুলো শুনে আসি। অবশ্যই, একটা একটা করে, হ্যাঁ একটা একটা বলি। যেমন এখানে দেখেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, হ্যাঁ যেটাই নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, যেটাই আপনার পছন্দ হবে ওটা ওটা থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। যেমন এটা আছে, এই ছুরিটা, এটা হলো আপনার বাজারে খুচরা মূল্য হলো 2650 টাকা। ওকে, আমরা ওই রেট দেবো না, কোরবানি ঈদ উপলক্ষে আমরা অফারটা দেবো অনলি 1800 টাকা। এটা কত দিনের অফার? এটা অফার থাকবে 5 দিনের, 5 দিনের। এটার দাম থাকবে 1800 টাকা। হ্যাঁ, 1800 টাকা। যার যার ভালো লাগবে, এটা মিলিটারি গ্রেডের, দেখেন এটার একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটার দাম কত তাইলে? এটার প্রাইস হলো 1800 টাকা, 1800 টাকা। ঠিক আছে, রাখেন, দেখি একটার পর একটা দেখাই আমরা। তারপর একটা আছে বাঁকানো, হ্যাঁ হ্যাঁ, এই মডেলটাও 1800 টাকা, এটার দাম 1800 টাকা। 1800 টাকা। আচ্ছা, হ্যাঁ, তারপর দেখেন মাংস কাটা চাকু, চাপাতি, চাপাতি, হ্যাঁ মাংস কাটা চাপাতি, চাইনিজ চাপাতি। আচ্ছা, এটার প্রাইস আমরা এমনি 3800-4000 টাকা সেল করি, কিন্তু আমরা ওই প্রাইস দেবো না, আমাদের কোরবানি ঈদ অফার দেবো 2850 টাকা। 2850 টাকা, 2850 টাকা। এই চাপাতিটার দাম থাকবে 2850 টাকা। হাড় যারা কাটতে চায়, এবং কি আপনি এই যে দেশি লোকাল গুলো যে কেনেন, আপনার দুই দিন পর পর জং পড়ে যায়, ওকে, আর ধান নষ্ট হয়ে যায়, ওই ধরনের প্রবলেম এটা দেখা দেবে না। আচ্ছা, ওই ধরনের প্রবলেম দেখা দেবে না, এটা যেমন আছে এই ধারেই আপনি একটা চাপাতি কিনে 8-10 বছর কোরবানি দিতে পারবেন। ওকে ওকে, ঠিক আছে, এই গেল একটা 2850 টাকা। এর পরেরটা দেখেন, এটা আছে কুড়াল, হাড্ডি কোপানো, হাড্ডি কোপানো, হাড্ডি কোপানো কুড়াল, হাড্ডি কোপানো কুড়াল, এটা 4200 টাকা। পাশাপাশি একটা কথা বলে রাখতে চাই, এই প্রোডাক্টের কোয়ালিটি আসলে কতদিন ভালো থাকবে? একবারের জন্য কিন্তু এই জিনিস কেনা না, কেমন থাকবে কোয়ালিটি, মানে কতদিন টিকবে? দুই যুগ, দুই যুগ, দুই যুগ।
এটার দাম কত? 24 বছর, 24 বছর ব্যবহার করবেন। আচ্ছা, 24 বছর ব্যবহার করবেন। এটা আমরা সিঙ্গেল বিক্রি করে থাকি 4200 টাকা, 3800 টাকা, 3600 টাকা। আচ্ছা, আজকে ওই প্রাইস দেবো না, এটা দেবো হলো অনলি 2850 টাকা। আচ্ছা, আপনাদের যা যেটা ভালো লাগবে এটা দেখেন, DJ 38। হ্যাঁ, DJ 38 এই মডেলটার স্ক্রিনশট দিয়ে রাখেন। এটার দাম তাহলে কত? এটা হলো 2850 টাকা। 2850 টাকা সিরিয়ালি দেখায় যাচ্ছি। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন। ওকে, এটা নিয়ে আসেন। হ্যাঁ, ওকে, দেখেন এটা আছে কুরাল। আচ্ছা, এটা প্রাইস হলো 2650 টাকা অফার প্রাইস, 2650। এবং কি যারা সিঙ্গেল অফার করবেন, সিঙ্গেল অর্ডার করবেন, অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন, আর অর্ডার করলে সিঙ্গেল টাকা দিয়ে দেবেন। ওকে, ওকে, ক্যাশে পুরোটা পেমেন্ট করবেন। আচ্ছা, এটার দাম কত? 2650 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, ওকে। এরপর আমরা আরো আগাই। হ্যাঁ, তারপরে এটা দেখতেছেন মাংস কাটা। আচ্ছা, মাংস কাটার চাপাতি। ওকে, এটা স্ক্রিনশট দেন, এটার দাম কত? হ্যাঁ, এটার প্রাইস হলো 1650 টাকা, 1650 টাকা। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখেন। ঠিক আছে, চলেন আমরা আরো দেখি কি কি আছে। দেখাবো আপনাকে এখানে শার্পনার, শার্পনার, শার্পনার দেখাবো। শার্পনার হলো 350 টাকা, 350 টাকা। ওকে, তারপরে দেখাবো এখানে আরেকটা কুড়াল। আচ্ছা, এই যে একটা কুড়াল দেখাচ্ছি, এটা দেখেন পাজরের হাড় ছড়ানোর জন্য। পাজরের হাড় ছড়ানোর জন্য এই কুড়ালটা, এই কুড়ালটা দিচ্ছি দামক অফার রেট 1550 টাকা, 1550 টাকা, 1550 টাকা। স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন। তারপরে যাদের এই যে লুচ চাপাতি লাগবে, লুচ চাপাতি এটা আছে। আচ্ছা, আপনার এটার প্রাইস 2550 টাকা, এটা 2550 টাকা। এটা দিয়ে আপনার 24 বছর ব্যবহার করবেন, 24 বছর কোরবানি দেবেন। কোরবানি দিয়ে মাংস কাটবেন, ধান নষ্ট হবে না, আঁকাবাঁকা হবে না, জংমইচা আসবে না। ওকে, সব দিক দিয়ে ঠিক আছে। অনেকেই কিন্তু কমেন্টস করতেছেন, এই দুইটা প্যাকেজের প্রাইস যদি আপনার কমেন্টসে মিলে যায়, একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে ইউনিক, দাম বলে যেতে পারলেই কিন্তু আপনার এখান থেকে, এই যে দেখেন ঘুরে ঘুরে যে ফ্যানটা বাতাস দিচ্ছে, এই ফ্যানটা পেয়ে যাবেন। ওকে, তারপর দেখো এই চাপাতিটা, এটা আপনার প্রাইস পড়বে 2100 টাকা। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখেন, 2100 টাকা প্রাইসটা বলছি, সবাই প্রাইসটা শুনেন। আমিরউদ্দিন ভাই বলতেছেন কথা না বলে প্রাইস বলেন, আমরা তো প্রাইস বলতেছি ভাই, প্রাইস বলতেছি, আপনার প্রাইসটা দেখেন, সমস্যা নাই। তারপর রাখছি জবাই করা। হ্যাঁ, জবাই করা ছুরি, আপনার ছোট বড় দুইটা সাইজ, দুইটা সাইজ। এটা কত দাম? ছোটটা হলো, এটা দামক অফার রেট 2850 টাকা, 2850 টাকা। ওকে, ঠিক আছে। বড়টা আছে, এই যে বড়টা, এই যে হচ্ছে বড়টা। হ্যাঁ, হ্যাঁ, এটা কত? হ্যাঁ, এটা কত? এটা দিচ্ছি হলো, আমি আবার বলি, হ্যাঁ, এটা আমরা দিছিলাম হলো আপনার 2850 টাকা, ছোটটা 2850 দিছিলাম ছোটটা, কিন্তু তার না, এটা আরো, হ্যাঁ, 300 কমাই দিলাম। কত তাহলে? 2550 টাকা, 2550 টাকা। ওকে, 2550 ছোটটা, আচ্যা, আর বড়টা 2850 টাকা, 2850 টাকা, 2850 টাকা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আরো দেখাই, চলেন। সাইজ কিন্তু দুইটাই। আচ্ছা, সাইজ দুইটাই, 20 ইঞ্চি 22 ইঞ্চি। হ্যাঁ, দুইটা সাইজ। ঠিক আছে, তারপরে এই একটা দেখেন, এইখানে দেখেন কোরাল টাইপের চাপাতি। এটা আপনারা চামড়া ছেলতে পারবেন, মাংস কাটতে পারবেন। এটা কত? হ্যাঁ, চামড়া ছেলতে পারবেন, মাংস কাটতে পারবেন। এটার প্রাইস হলো, আমরা খুচরা সেল করতেছি 2200-2500, এটা আমরা অফার রেট দিচ্ছি আজকে, করবেন এই অফার 1550 টাকা। সিঙ্গেল সিঙ্গেল কিনলে পুরো প্রাইসিং পেমেন্টটা আগেই করে দিতে হবে। আমরা আসি হচ্ছে নিউ ভাই ভাই কোকারিজে। তারপরে শার্পনার, শার্পনার, হ্যাঁ, এখানে দেখেন শার্পনার আছে। ওকে, শার্পনার, শার্পনার সাইজ হলো দুইটা। আচ্ছা, এটা হলো আপনার চর্বি, চর্বি ছোটানোর শার্পনার। আচ্ছা, এই চাকু কাটানোর সময়, কোরবানি মাংস কাটার সময় যে চর্বিগুলো লেগে থাকে, ছুরিতে পরে ধাতে ধার হয় না, এটা ঘষে নেবেন। আচ্ছা, এটা ঘষে নিলে কত দাম? তখন ধারটা আসবে। এটা সাইজ হলো দুইটা, ছোট বড়। আচ্ছা, 350-450, ছোট বড়। ঠিক আছে, আচ্ছা, আমরা ছুরিগুলো দেখি, এখানে অনেকগুলো রাখা আছে, এক এক দামগুলো শুনি। দেখাবো পাথরটা। আচ্ছা, এই পাথরটা, হ্যাঁ, এটা হলো ধারার জন্য, ধার তোলার জন্য। হ্যাঁ, ছুরি, বটি, চাকু, চাপাতি, কেচি, খালি ঘষে দেবেন, ঘষে দিলেই ধার আসবে, ঘষে দিলেই ধার আসবে। এটা কত? হ্যাঁ, এটা প্রাইস হলো 2500 টাকা, 2500 টাকা, 250 টাকা, 250 টাকা। ওকে, এখানে কিন্তু অনেকগুলো চাপাতি রাখা আছে। তারপরে এখানে দেখেন চাপাতি তো আছে, প্লাস এই দেখেন দুইটা ছোট ছুরি, খুব ধারালো। ওকে, এটা দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমি চামড়া ছিলছি, চামড়া ছিলা, এই যে দেখেন চামড়া গুলো ছিলছি কিছুদিন আগে। ওকে, চামড়া ছিলা, এটা সবাই হলো দুইটা মডেল, এই যে দুইটা মডেল দোকানটা দেখাচ্ছি। ওকে, আপনার এটা প্রাইস হলো 1400 টাকা, 1400 টাকা। আর যেটা, আচ্ছা, আমরা চলেন এই ফাঁকে ভিউয়ারদের আবার একটু চামড়া ছিলার কাজটা দেখাই। এই ছুরিটা দিয়ে আসলে কি রকম কাজ হয়? এখানে আরেকটা পা যেহেতু আছে, আরেকটা পা আছে, আমরা এটাকে আবার একটু চামড়াটা ছড়ায় দেখাই দিছি, কেটে আবার দেখাই। ওকে, আবার চামড়া ছিল, আগে চামড়াটা ছিলে নিই, চামড়া ছিল, ঠিক আছে, এই দেখেন চামড়াটা ছেলা, দেখেন দাম কত। আমরা দাম একে একে বলে দিচ্ছি সবাই, এই দেখেন চামড়াটা ছেলার আগে এরকম একটা দাগ টেনে নিতে হবে। হ্যাঁ, দাগ টেনে নিতে, এই যে, এই যে দেখেন, দেখেন সেই, দেখেন চমৎকার, এই দেখেন, এই দেখেন,
এই যে দেখেন, গুড, চামড়া ছিল, দেখেন কত ইজি। এবার দেখেন এটা আসলে আনারই লোক ভাই, তো রুল ভাই তো রেগুলার করে না, না আমি রেগুলার করি না, আমি একদিনের করি, একদিনের করি, উনি একদিনের করে, একদিনের করি, রেগুলার করি না। অনেকে প্রাইস বলছে, আপনি যদি পারেন আপনারা অবশ্যই পারবেন। আচ্ছা আমি যদি পারি, কাটা দেখো বোঝা যাচ্ছে আপনারা আনারই, আপনারা অবশ্যই পাবেন, পারবেন এবং কি একবারে ইজিলি পাবে। ওকে চলেন কাটা দেখেন। আর দেখা যায় একটা গরু কাটার জন্য আপনি 25-30,000 টাকা দিয়ে কষে নিয়ে আসেন, কষের অপেক্ষায় বসে থাকতে হবে না। আপনি এখানে সেট আছে, ইউনিক ক্লাসিক নেবেন, কাটবেন। সেটের দাম একজন লেখছে 8,300-12,200, দেখেন একজন লেখছে ক্যাজুয়াল 12,200, ইউনিক 9,500। চলেন দেখা যাক কার সাথে কমেন্টসে মিলিয়ে কে ফ্যানটা জিতে নেয়। তবে লাইভটাকে শেয়ার করলেও কিন্তু ফ্যান জিতে নেওয়ার অপশন রয়েছে। আমরা এটাকে কাটা দেখাই, দেখেন পাটার চামড়া কিন্তু রুল ভাই একাই ছিলছে, মানে এই জিনিস থাকলে আসলে একাই যথেষ্ট। একবার আরামে কাটবেন, আরামে ছিলবেন, এই দেখেন সুন্দর ছিলতেছি। এখন তো ছোলা অনেক ইজি, হ্যাঁ একবার ইজি, যা তো ধার আছে ছোলা কোনো ঘটনা হবে না। ওকে তো দেখেন আমরা এটা ছিলাটা দেখাই, মাইক্রোফোনটা নিয়ে নিন, দেখেন এই যে দেখেন ছেলেটা দেখেন, ওকে এটা দেখেন একবারে ইজি, হো চমৎকার। এটা শুধু যখন আপনার একটু, আচ্ছা এগুলো দিয়ে চামড়া ছেলার, হ্যাঁ চামড়া ছেলা যাবে খুব ইজি, দেখেন একদম ধরার সাথে সাথে নাই। ফ্রিটা নেওয়ার সুযোগ আছে অবশ্যই, কমেন্টস করতে হবে। ইউনিক প্যাকেজ, ক্লাসিক প্যাকেজ, 7 পিসের একটা ক্লাসিক প্যাকেজ, 11 পিসের একটা ইউনিক প্যাকেজ, দাম বলতে পারলে ফ্যানটা ফ্রি নিতে পারবেন। আর এগুলো অবশ্যই আপনার কিনতে হবে কোরবানির আগে, এই জন্যই কিন্তু এই প্যাকেজের দামটা এখন দেওয়া হইলো। এই দেখেন কি সুন্দর করে চামড়া ফসফস করে কাটা শেষ, চমৎকার দেখেন, গুড চমৎকার দেখেন। এই চামড়াও যদি এখন কেউ কোবাইতে চায় দেখেন, বাহ রুল ভাই খুব ইজি দেখেন, হ্যাঁ একবার ইজি, গুড ক্লিয়ার, গুড। আচ্ছা এবার এটাকে একটু আমরা কোবাই দেখাই, এটা হাড্ডিটা দেখেন, 1 কোপ 2 কোপে শেষ, মাঝখান থেকে দেখেন 2 কোপ 3 কোপ 4 কোপে ফিনিশ। এটার দেখি ধারটা কি অবস্থা গেছে, আরে সেই কিচ্ছুই হয় না একটার এখন পর্যন্ত, হ্যাঁ কিছুই হয় নাই দেখেন। ওকে তো চলেন এখন আমরা এমনই রয়েছে, বাকি চাপাতিগুলোর প্রাইসটা শুনি চলেন। ওকে এইখান থেকে যে চাপাতিগুলো দেখাচ্ছিলাম চাইনিজ, হ্যাঁ এই পাশ থেকে চাইনিজ, এই যে দেখেন একটা আছে চাপাতি, ওকে মাংস কাটার, এটা কত, এটা হাড্ডিও কাটা যাবে, এটা হলো আপনার 2550 টাকা, 2550 টাকা, 2550 টাকা। এটা মডেলটা দেখেন DJ 026, DJ 26, হ্যাঁ ওকে ঠিক আছে। আমরা এরপর আরো দেখি, হ্যাঁ তারপর এখানে আরো দেখেন, হ্যাঁ বলেন বলেন, আরো দেখেন এই যে কুড়ালটা, ওকে এই কুড়ালটা, হ্যাঁ এখানে কুড়ালটা আছে। এগুলো কিন্তু রেট আপনাকে একটু আগে বলছি, প্রতিটা রেটেই বলছি, আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন কোনটা লাগবে না লাগবে। আর আপনাকে এখন দেখাবো উট জবাই ছুরি, উট নিহার করার জন্য দেখেন, ছোট বড় দুইটা, কত এটা, কত এটা, কত, হ্যাঁ এটা প্রাইস পড়বে হলো আপনার, এটা 1650 টাকা একটা, আর এটা হলো 1850 টাকা। কিন্তু দামটা বলার আগে এটা কাস্টে দেখাই দিই, ওকে ওকে দামটা বলার আগে এটা কাস্টে কেমন জবাই দেবেন, হ্যাঁ এটা কাস্টে দেখেন, এই দেখেন কি করবেন ভাই, এই দেখেন, এই দেখেন, হাই হাই দেখছেন তো ব্যাপক ধার, একটা না একটা নিয়ে কেটে ফেললাম, আচ্ছা আচ্ছা একটা নিয়ে কেটে ফেললাম, প্রচুর ধার রে ভাই, প্রচুর ধার, একটা নিয়ে কেটে ফেললাম, মাথা নষ্ট দেখেন। আর এটার কাজ দেখেন, আর একটা নিয়ে কেটে ফেললাম, এটা পানিটা ভরা থাকা লাগবে দেখেন, হ্যাঁ একটা নিয়ে কেটে ফেললাম খালি, তো আচ্ছা খালি এটা পানিটা ভরা থাকা লাগবে দেখেন, একটা নিয়ে কেটে ফেললাম, একটা নিয়ে কেটে ফেলানো কোনো বিষয় না দেখেন, দেখেন চমৎকার, এই দেখেন কত সুন্দর কাটতাছে, এই দেখেন উট নিহার করার জন্য একদম, দেখছেন কত ধারালো, এটা কত দাম ভাই, কত ধারালো দেখছেন, হ্যাঁ এটা কত দাম আপনার, এটা প্রাইস হলো 1850 টাকা, উট ছাগল খাসি এগুলো সব কিছু 1850 টাকা, আর এটা বড়টা, এটা হলো বড়টা, আচ্ছা হ্যাঁ হুম, আর এটা ছোটটা কত ভাই, আর ছোটটা পড়বে আপনার 1650 টাকা, 1650 টাকা, জি ওকে ঠিক আছে, 1650 টাকা। আচ্ছা এই জায়গা থেকে তো প্রত্যেকটা চাপাতির দাম আমরা বলে দিছি, হ্যাঁ প্রত্যেকটাই আপনাকে সিঙ্গেল সিঙ্গেল বলে দিছি। আচ্ছা এবার আমরা প্যাকেজের দাম জানবো, যারা আছেন আমাদের সাথে আপনাদের কমেন্টসটা এখন অফ, এখন রুহুল ভাই আমাদেরকে প্যাকেজের প্রাইসটা জানাবে, কমেন্টস অফ লিখে দিচ্ছি, এরপরে যারা কমেন্টস করবেন তাদের কমেন্টস অ্যাকসেপ্ট হবে না। তো রুহুল ভাই দাম তো আপনার পেছনে লেখা আছে, দেখি আপনার সাথে কারো মিলে কিনা, ক্লাসিকের দাম কত এই 7 পিস, ক্লাসিকের দাম 7 পিস, এটা হলো আমরা এমনি রেট খুচরা যদি হিসাব করি তাহলে 14,000 থেকে 15,000 টাকা হবে, কিন্তু এটা আমরা দিচ্ছি
8,300 টাকা। ক্লাসিকের দাম এই 7 পিস 8,300। হ্যাঁ 8,300। এই যে কি কি থাকতেছে আমরা আবার দেখাই দেই, এটা টান দিয়ে আমাদেরকে দেখান, আপনি তো লেখা রাখছিলেন। হ্যাঁ এই দেখেন, ক্লাসিকের দাম 8,300 টাকা। হ্যাঁ কালো সাথে মিলে নাই মনে হয় ক্লাসিক। আচ্ছা টোটাল এই সেটটা আলাদা করে কিনতে গেলে কত? এটা টোটাল আলাদা করে কিনতে গেলে আপনার হ্যাঁ 14,000 থেকে 15,000 টাকা আসবে। আচ্ছা আর এখানে আপনারা দিচ্ছেন কত? হ্যাঁ এখানে দিচ্ছেন 8,300 টাকা। ওকে এই হচ্ছে 7 পিস। হ্যাঁ আচ্ছা এবার যদি আমরা 11 পিসের ইউনিক আইটেমে যাই, হ্যাঁ এটার কত আসে রেগুলার দাম? এটা আপনার রেগুলার দাম আসে 16,000 থেকে 17,000 টাকা। আপনি কত দিচ্ছেন? আমরা দিচ্ছি হলো 12,200 টাকা। 12,200 টাকা। দেখেন কমেন্টস কিন্তু যারা করছেন অ্যাকচুয়ালি মিলে নাই। কি কি আইটেম আমরা আবার দেখাই দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 11 আইটেম, দাম হচ্ছে 12,000। হ্যাঁ 12,200 টাকা। আচ্ছা প্যাকেজ যদি নিতে চায় আপনারা স্ক্রিনশট দেন, এই পাশে দেখেন একটা 11 পিস। এই যে 11 পিস স্ক্রিনশট দেন। ওকে আর এই নেন, এই পাশে হইতাছে স্ক্রিনশট দেন। ওকে এই পাশে হইতাছে 7,000, 8,300 টাকা। আর এই পাশে হচ্ছে 12,200। 12,200 টাকা। কমেন্টস একটা নাম হচ্ছে ক্লাসিক, রাখেন ক্লাসিক 7 পিস। আচ্ছা এটা হচ্ছে 11 পিসটা হলো ইউনিক। অর্ডার করার সিস্টেমটা কি ভাই? অর্ডার করার সিস্টেমটা হলো এই যে ওকে এখানে দেখেন নিউ ভাই ভাই কোকারিস। হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে কি অ্যাডভান্স করতে হবে? প্যাকেজ নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে? প্যাকেজ নিলে আপনি 2,000 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা আর যদি লুজ অর্ডার করেন, লুজ অর্ডার করলে পুরোটা দিয়ে দেবেন। ওকে ঠিক আছে পুরোটা দিয়ে দেবেন, আমরা মাল পাঠিয়ে দেব। এই নাম্বার ব্যতীত অন্য কোন নম্বরে লেনদেন করবেন না। স্ক্রিনেও কিন্তু তাদের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঘরে বসেও কিনে নিতে পারবেন। আবার আমাদের সব আসতে পারবেন 104 105 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়। হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর। ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।